Assalamualaikum. Welcome and welcome back to my channel. তো আমরা সকাল সকাল বের হয়েছি একটু ঘোরার জন্য সূর্যমুখীর বাগানটা দেখার জন্য এখানে হচ্ছে হাটাজারি কৃষি গবেষণা কেন্দ্র আছে ওখানে আমরা দেখেছিলাম ওটা অনেক সুন্দর লাগছে এটা আমি ব্লগটা করিনি তো আমি এখন যেখানে ব্লগ করতেছি এটা হচ্ছে সবাই চিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা তো আরো ভালো করে চিনে এটা হচ্ছে মোস্ট ফেমাস আর ডিমান্ডিং হচ্ছে সিরাজ মামার ফুচকা তো আজকে আমি ভিডিওটা একটা শর্ট ভিডিও দিব এটাতে আমি দেখাবো সিরাজ মামার ফুচকা কোথায় বসে এক্স্যাক্টলি সিউতে কারণ অনেকেই বাইরে থেকে যারা আসে তারা জানে না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোথায় সিরাজ মামা এক্স্যাক্টলি বসে সো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে জিরো পয়েন্ট থেকে স্মৃতিসৌধ আছে ওখানে আসতে হবে ওখান থেকে লেডিস ঝুপড়ি বললে দেখা দিবে লেডিস ঝুপড়ির পাশে সিরাজ মামার দোকানটা সিরাজ মামার চটপটি ও ফুচকা এই তো উনি হচ্ছে সিরাজ মামা উনি হচ্ছে এটার প্রবর্তক মামা শহরে কখন যাবেন বলেন দেখি শহরে হ্যাঁ শহরে তো আপনার অনেক বড় বড় ভক্ত আছে চলে কেন আসছিলেন আমি অসুস্থ হওয়ার পরে লোক ছিল না আচ্ছা এখানের মতো কিন্তু ফুচকা আপনি শহর না পুরো চিটাগাঙে পাওয়া যায় না আমি তো অনেক জায়গায় খাইছি ওটার জন্য মামা নিজেই তৈরি করেন না সবকিছু মানে এটা থেকে শুরু করে সেলটা থেকে শুরু করে সবগুলা ধন্যবাদ মামা এখানে টকটা টকটা জোস টকটা সারা এই তো এখন চলে আসছে সিরাজ মামার সবচেয়ে ফেমাস বিখ্যাত কি বলবো আমি আমার সবচেয়ে বেশি ফেভারিট ফুচকা সিরাজ মামার ফুচকা এটার সবচেয়ে বেশি জোস লাগে এটা স্যালটা শোনা যাচ্ছে সাউন্ডটা তার উপর হচ্ছে এই টক টকটা একটু দেখো কি জোস কনসিস্টেন্সি এই জিনিস সেই জিনিস শহরে পাই না যার কারণে এত কষ্ট করে আসছি আর ওর তিপ যারা ফুচকা লাভার তাদের তারা হচ্ছে এটা মাস্ট ট্রাই মস্ত দেখুন আমি আমার ফুচকা এনজয় করি আর আপনারা কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেখবেন লোকেশন দিয়ে দিব এখানে আসতে পারেন আর ওর টাকা খরচ করে আসবেন বাট বলবেন যে ও সেরা ফুচকা আল্লাহ হাফেজ